দেখুন এটা মাটির কড়াই, এমনি নর্মাল কড়াই কিন্তু নয়, মাটির এটা। এই দেখুন এই মাটির কড়াই দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। তাহলে চলুন আজকে রান্নাঘরে যাওয়া যাক, কি বানাই দেখি, চলুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখুন একটা নতুন রেসিপি বানাবো। এটা এখনের সময় নয় বন্ধুরা, এটা আমাদের ঠাকুমাদের সময় আমি দেখেছি এক পাকে, মানে তখন তো বড় জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন অত সময় ছিল না মানুষের ঝটপট একটা মেনু বানিয়ে দিতেন, এবং সেই মেনুটা আমি দেখেছি মায়েদের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে মা, মার কাছ থেকে আমি, এইভাবেই জেনারেশন শেখে। এখানে দেখুন শোল মাছ, খুব বড় একটা মাপের মাছ এখানে আমার বেশ কিছু নিয়েছি, কেটে পরিষ্কার করে গরম জল দিয়ে আমি এটা ধুয়েছি, প্রচণ্ড স্লিপ থাকে। এটা আমি বানাবো বন্ধুরা, কোনো ভাজবো না, একবার দেখুন বান্ধব বন্ধুরা, একবার বানান আপনারা, তারপরে জানাবেন। এখানে আমি দিলাম সর্ষের তেল এক চামচ মতো, আগে বানাবেন তারপরে বলবেন যে কেমন হয়। এর মধ্যে দিলাম এক চামচ হলুদ, দিলাম হাফ স্কুপের লঙ্কা, দিলাম ধনে জিরে, গোলমরিচ বা একসাথে মেশানো, এটাকে আমি একসাথে মাখাবো, লবণ দেব না, শুধু জাস্ট আমি মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। কীভাবে না ভেজে বানাবো সেটাই দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, দিলাম আমি গোটা জিরে, থেতো করে গরম মশলা, আর শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ, আমি পরিমাণ আর পরিমাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। এই মাটির কড়াইয়ে রান্না বন্ধু, যেমন আপনার ফ্লেভার বের, সুগন্ধ একটা বেরোয়, তেমনি এই মাটির কড়াইয়ের স্বাদ, যারা ব্যবহার করেছে তারাই বুঝতে পারবে যে মাটির খাঁটি। এখানে পেঁয়াজটা লাল লাল করা হয়ে গেছে, আমি রসুন দিলাম, এখানে আমি কাঁচা আলুগুলো দিলাম, আলু দিয়ে বানাবো। কাঠের খুন্তিটা হলে ভালো হতো বন্ধুরা, কিন্তু সে লুকোচুরি খেলছে, তাকে খুঁজেই পাচ্ছি না আমি, কাঠের খুন্তি ব্যবহার করলে খুব ভালো হয়। এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো একটু টমেটো, এটা বীজ ফেলে খোসা ছাড়িয়ে দেওয়া। দেখুন আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, কারণ মাটির তো। আমি আরেকটু মশলা যা যা মাছে দিয়েছিলাম তাই তাই দিয়ে দিলাম, দিয়ে এইবারে আমি এই যে কাঁচা মাছটা না ভেজে এর সাথে দিয়ে কষাবো। এইটাই ছিল আজকে আমার রান্নার মেন উপকরণ বন্ধুরা, আপনারা একবার বানান প্লিজ, যারা জিওল মাছ খান না তাদের ক্ষেত্রে, আর কি সুন্দর একটা কালার আসবে না দেখলে বুঝতে পারবেন না। যারা জিওল মাছ খান না তারা অবশ্যই কাটা পোনা দিয়ে একই পদ্ধতিতে বানাবেন, অনেকেই তো আছে জিওল মাছ পছন্দ করে না, সেখানে আপনি অন্য মাছ ব্যবহার করতে পারেন। আমি একটু ঢাকা দেব, আমি খুলছি, দেখুন আমার এটা হয়ে গেছে। যদি বন্ধুরা এই রেসিপিটা আমার ভালো লাগে, মাটির কড়াইয়ে এখানে আমি গরম জল দিচ্ছি, বড় মাছ সেদ্ধ হতে লাগবে যেহেতু কাঁচা মাছ, জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বন্ধুরা একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আমি এটা কেমন নামাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি আর দুটো তিনটে জিনিস এর মধ্যে যোগ করব, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এরকম দেখতে হয়েছে, হয়ে যাওয়ার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি একটু ধনে পাতা এখানে দিলাম, আমি ফুটে একটু ধনে পাতা দিয়েছি, আর কয়েকটা কাঁচা পাকা এরকম কাঁচা লঙ্কা দিয়েছি, আর নামানোর আগে আমি একটু সানরাইজের গরম মশলা দিয়েছি, এরকম দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে,
আজকের মতো নমস্কার।